নমস্কার, আমি মাদ্রাসা হুগলি জেলার মাদ্রাসা স্ট্যান্ডিং কমিটি থেকে বলছি। মাদ্রাসা শিক্ষা আজ প্রায় ধ্বংসের মুখে। মাদ্রাসাগুলোতে প্রায় 50% শিক্ষক নাই, অরাজকতা, বই ঠিকমতো পৌঁছচ্ছে না, বাদবাকি সমস্ত অরাজকতায় চলছে। তা এই সময়ে একমাত্র সরকারি মাদ্রাসা হুগলি মাদ্রাসা বন্ধ। তো এই সমস্ত শিক্ষায় অরাজকতার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এর বিরুদ্ধে আগামী ব্রিগেডে আমরা মাদ্রাসার শিক্ষকরাও যাব এবং ব্রিগেডে সবাকে সফল করার চেষ্টা করব। এই 23 ফেব্রুয়ারি যে ব্রিগেড হবে সেটাতে আমরা যাচ্ছি এবং মাদ্রাসা শিক্ষার আগে যে উন্নয়ন ছিল আজকে প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গেছে, সেটা যাতে বন্ধ করা যায় বা একটা ডাক একটা আমরা দিয়েছি এবং সমস্ত মাদ্রাসা শিক্ষকরাই আশা করছি যাবে, এটা আমাদের এই বিটিএর তরফ থেকেও ডাক।